আসলে আপনি যেমনটা ভাবতেছেন আমি তেমনটা না, আর ভোটটা আমাকে দিয়েন। হ্যাঁ, আমাকে কিন্তু দিয়েন। তোর ভোটের মায়ের বাপ বেয়াদব। মেকআপ করে আসতেছি, তুই আবার দেখবি কেমনে? তুই তো কানা। দেখ, ওই তো আমার টসা, ওই তো কানা শোনা। শোন, মুখের অবস্থা কি করছোস? আমি আবার কখন বুড়ের নাস্তা খাইলাম? আরে আমি কইছি যে এটা মুখের অবস্থা কি করছোস? ও, আপনি এত চিনলেন কেন? আপনি তো বললেন মন্ডুর মা আসতেছে, তাই এত সাধু গুজু করলাম। ও, আমি কখন মন্ডুর মার কথা কইছি? হ্যাঁ, আরে টসা রে, আমি মান ইজ্জতের কথা কইলাম, তুই শুনলি মন্টুর মা? কি করে তোর মুখটাই অফ করে দিল? আমি কোন কানার টসার পাল্লায় পড়লাম? আল্লাহ, আচ্ছা যাই হোক, আচ্ছা জাহাঙ্গীরের কি খবর রে? ও কি করতেছে ভাই? আপনি আমার এতটা কেয়ার করেন, আমার প্যাডের খবর খুব ভালো, ভর্তি আছে। আল্লাহ, কোন বিপদে পড়লাম ভাই। কানা চল। আচ্ছা রে, এবার কি জনগণ আমাকে ভোট দিবে? আমি কি জিতমু? আরে বস, জনগণ আমাদের পিছিয়ে বাস দিয়ে মিছিল দিবে। তাহলে আমি জিতবো কিভাবে? আরে বস, ও বলতে চাইছে যে জনগণ আমাদের পিছনে মিছিল দিবে আর বলবে বাস 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 বাস। ও আচ্ছা, আলা তুই কথা গুছিয়ে বলতে পারিস না? এখনো তো আমার কলিজায় জিউ ছিল না। আচ্ছা বাদ দে, রিয়াদের ভোটের কি অবস্থা? বস, রিয়াদ না জিততেই পারে। আলা আমার খাইস আর অন্যের গুণগান গাইস। আরে বস, ও বলতে চাইছে রিয়াদ জিততেই পারে না। আলা কথা গুছিয়ে বলতে পারিস না? আচ্ছা বাদ দে, চল একটু ভাষণ দিয়ে আসি। চলেন চল। ভাই এবার একটা ভাষণ দেওয়া যায়। ও টসা, তুই একটা কথার মতন কথা কইছিস, চল চল। কোথায় বল, কোথায় বল ভাই, কোথায় বল, কোথায় বল? আরে ভাই, ভাই কোথায় বল, ভাই কোথায় বল? তো ভাই ও বোনেরা আপনারা ভালো আছেন আমি জানি। বস বস, এখানে তো কেউ নেই, কাকে বলতেছেন? মেইন তো কি হয়েছে, তোরা গিয়ে বস। তো এবার আসল কথায় আসা যাক, তো ভাষণ শুরু করা যাক। কানা এটা ধর, তো মাইক ক্রিস্টা ধর, আমার মুখে ধর। তো ভাই আমার মুখে ধর, তো ভাইয়ের আরে আমার মুখে ধর। হ্যাঁ, তো ভাইয়েরা আমি জানি আপনারা আমাকে জয়ের মালা গলায় পরিয়ে দিবেন। আরে ভাই দূর, আলপনা কই বাবু আবার। আরে ভাই আয় আয়। তো ভাইয়েরা আমি সত্যি কথা বলতেছি, ভাই জিলে কথা বলে গেল সব ভোগাস। আলা কানা, মানিজ্জ শেষ করলি তুই? আচ্ছা আমার দে কিছু বললি না? কিছু কই নাই, বস আপনি গিয়ে বসেন।
তো ভাইয়েরা আমার হালকা শট করে গেলাম। তুই অনেক ভালো কথা বলছিস, এখানে এসে বস, যা তুই তুই দুটো ভাষণ দিয়ে। আচ্ছা তো হ্যালো ভাইয়েরা, দুইটা কথা। তুই তো দেখ ভালো ভাষণ দিছিস, আয় আমার কলিজায় আয়। আয় ভাই ভাই, জিনিস তো পাইছি। কি জিনিস পাইলি তুই? আবার পিছনে দেখো কি করে। দেখ ভাই, আজকে মেজাজ একেবারে সেই গরম আছে, কোনো কথা কইস না, ঠিক আছে? কেন ভোটে জিততে পারবি না দেখি, মাথা গরম আছে? শালা ভাই তো বললো ভাইয়ের পাতলা পায়খানা আছে। শালা যেটুকু মান সম্মান ছিল সেটা নিয়ে তুই টানাটানি শুরু করছিস না? আর কোনো কথা বলবি না, চুপচাপ যা। আমি আবার কখন পারলাম? আরে আমি পাদের কথা বলি নাই রে, পাদের কথা বলি নাই। আরে আরে তোদেরটা পরে মিটাস, আগে আমার সাথে কথা বল। আমাদের লোক এদিকে তুই আর কোনো সাউন্ড করবি না। আরে যা করার পরে করিস, তুই তো এবার ভোটে জিততেই পারবি না, কারণ তোর ক্যারেক্টারের সমস্যা আছে। তোর কারেন্টের তার তো ঠিক ঠিক আই আছে। তুই আমার শেষ করলি ভাই, কখন আমি ঘাস খাইলাম? ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন আনন্দ।